আসসালামু আলাইকুম, আমি ডক্টর সফিউল্লাহ প্রধান। আজীবন সুস্থ কে না থাকতে চায়? আমরা সবাই সুস্থ থাকতে চাই, আমরা সবাই মরণশীল, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু যতদিন আমরা বেঁচে থাকি পৃথিবীতে, ততদিন আমরা সবাই চাই যেন কবরে যাওয়া পর্যন্ত অন্তত সুস্থ থাকতে পারি। তো এই সুস্থ থাকার জন্য প্রচুর গবেষণা চলছে, আমরা ডাক্তাররা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, আপনারা হন্য হয়ে ঘুরে থাকেন যে কিভাবে রোগ বালা মুসিবত থেকে ভালো থাকতে পারেন। তো সে বিষয়ে আজকে আমি 5টি টিপস দিব যেটা সুস্থ থাকতে আপনাদেরকে অনেক সহায়তা করবে। যদিও মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষেরই তাহার প্রত্যেকটা সুস্থ থাকা হইতে শুরু করে জীবন জীবিকা মৃত্যু পর্যন্ত সেটা আগে লিপিবদ্ধ করে রেখেছেন, কিন্তু উনি আবার আমাদেরকে পথও দেখিয়েছেন যে এই পথে চললে তুমি ভালো থাকতে পারবা, এই পথে চললে খারাপ বা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিও বিস্তারিত মানে বড় না করে আপনাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা করলে আপনার আজীবন সুস্থ থাকা যাবে, সেটা হচ্ছে পরিমিত নিয়মিত আমাদের পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে। পানি খাওয়ার কিছু নিয়মকানুন আছে। আমরা অনেকে একসাথে অনেক কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি, বা যখন তৃষ্ণা লাগে তখনই পানি খাই, বা সারা দিন পানি খাই, রাতে আর পানি খাই না। আবার আমরা পানির চাহিদা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস হতে শুরু করে বিভিন্ন কোমল পানীয় দিয়ে পরিপূর্ণ করে থাকি। আবার পানি খাই যে পানিটা ডাইরেক্ট খেয়ে ফেলি, ওয়াসার ডাইরেক্ট পানি, আবার পানি খাই নদ নদীর পানি। তো এই জন্য আমাদের যে পানিটা পান করতে হবে সেটা অবশ্যই নিরাপদ পানি হতে হবে, এবং পানির পরিমাণ কতটুকু, মহিলা এবং পুরুষ নির্বিশেষে পানির পরিমাণ একটু ভেরাই করে থাকে। মহিলাদের 24 ঘন্টায় 2.5 থেকে 3.5 লিটার পানি হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট। 2.5 থেকে 3.5 লিটার পানি প্রতিদিন আপনার মহিলাদের খেতে হবে, পুরুষদের 3 থেকে 4 লিটার পানি পার ডে ন্যূনতম খেতে হবে সুস্থ থাকার জন্য। এবং এই পানিটা আপনাকে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিমিত করে অল্প অল্প করে বারবার খেতে হবে, এবং পানি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। অনেকে কোল্ড পানি খান বা ফ্রিজের পানি বা ঠান্ডা করে, নো, পানি অবশ্যই নর্মাল হতে হবে। এবং যেখানে শহরগুলোতে থাকেন যারা, পানিটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে প্রয়োজনে ছেঁকে বা ফিল্টারিং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করে খেতে হবে। তবে হ্যাঁ, ডিপ টিউবওয়েলের পানি নিরাপদ পানি, আপনার ডিপ টিউবওয়েলের পানি ডাইরেক্ট খেতে পারেন। কোনো নদীর পানি ডাইরেক্ট বা সোয়ারে মানে সাপ্লাইয়ের পানি বা যে পানিটা নিরাপদ না আপনি জানেন না, সেই পানি কখনো পান করবেন না, উপযুক্ত অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে আমরা পানি খাবো পরিমিত, পুরুষ এবং নারী ভেদে আলাদা, এবং সেটা 24 ঘন্টার মধ্যে ভাগ করে নিতে হবে। রাতে ঘুমের মধ্যে যখন শুয়ে থাকবেন, টয়লেটে যাবেন, পানি বোতলে বা গ্লাসে পাশে রাখবেন, আসতে যেতে রাতেও পানি খেতে, মানে এটা ভাগ করে নিতে হবে পরিমিত পানি। দ্বিতীয় যে টিপসটি, সেটি আমাদের এখন একেবারে বাংলাদেশে নাই বললেই চলে, সেটা হচ্ছে পরিমিত সময় মতো ঘুমানো। এর আগেও আমি ঘুম নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের। সেটা হচ্ছে আমরা অনেকে ঘুমাই দিনের বেলা, অনেকে বিকালে ঘুমায়, অনেকে শেষ রাতে বা ভোরবেলা ঘুমায়, এগুলো একটু ঘুমের মধ্যে পড়ে না। আমাদের ঘুমাতে হবে আল্লাহ প্রদত্ত নিয়মে। আল্লাহ রাতকে তৈরি করেছেন ঘুমানোর জন্য, দিনকে তৈরি করেছেন আমাদের কাজের জন্য। এবং যত আর্লি ঘুমানো যাবে, রাত 8টা থেকে 10টার মধ্যে, এই ঘুমটা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ঘুমের টাইম। এবং যত তাড়াতাড়ি আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটা আমার কথা না, এটা হচ্ছে সেই প্রাচীনকাল থেকে গুরুজনের কথা। সো আমরা যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, এটা আমাদের জন্য
খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখন খেয়াল করি, আমরা সারারা জেগে থাকি, বাচ্চারা কেউ ট্যাব নিয়ে থাকে, মোবাইল ফোন নিয়ে থাকে, কেউ টেলিভিশন নিয়ে থাকে, ইন্টারনেট নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, সারা রাত আমার অর্ঘুমা থাকেন, আবার ভোরবেলা হলে ঘুমায় বা দিনে ঘুমায়। ঢাকা শহর হতে বিভিন্ন শহরে মা বোনরা আপনারা এখন এই কাজ করছেন, দিনের বেলা ঘুমাচ্ছেন, পুরো চেঞ্জ। সো দিনে যদি ঘুমান আপনার আয়ু কমে যাবে, আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, আপনাকে ঘুমাতে হবে রাতের বেলা, এবং সেটা হবে সাউন্ড স্লিপ, কোনো লাইট থাকবে না, একেবারে রাতে যত মোবাইল ফোন টেলিভিশন হতে শুরু করে সব কিছু আপনাকে বন্ধ করে দিয়ে আপনি দ্রুত রাতে ঘুমিয়ে পড়তে হবে, এবং যত দ্রুত ফজরের নামাজের টাইমে উঠা যায় সেটাই সবচেয়ে ভালো। অনেকে হয়তো নামাজ পড়ে আবার কিছুক্ষণ ঘুমান, সেটা করতে পারেন। ন্যূনতম পরিমিত 6 ঘন্টা থেকে 8 ঘন্টা প্রতিটি সুস্থ মানুষের জন্য ঘুম প্রয়োজন, এবং এই ঘুম আপনার ব্যথা বেদনা কমাবে, হার্টের রোগ, চোখের রোগ, মস্তিষ্কের রোগ, বিভিন্ন বড় বড় ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে অনেকাংশে সহায়তা করে থাকে। তৃতীয়ত সেটা হচ্ছে খাবার, সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। খাবারের যে 6টি উপাদান, এই 6টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হবে। ভাজা পোড়া, ঝাল, অতিরিক্ত মশলা দেওয়া, পুরাতন বাসি খাবার, এগুলো পরিহার করতে হবে। ফ্রিজে বা ঠান্ডা পানীয় কোমল পানীয় খাবার পরিহার করতে হবে। আমাদের নিয়মিত তরতাজা সকল খাবার, প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ, এই যে উপাদানগুলো, এগুলো সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। আমি একসাথে খাবার খাওয়ার কোনো দরকার নেই, সেটা আপনার প্রয়োজন মতো বারবার খেতে পারেন, পরিমিত অল্প অল্প করে। সব সময় পেটটা খালি রেখে খাবার খেতে হবে। নিয়ম মাফিক খাবার যদি আপনি খান, আপনার পেটের পীড়া হতে শুরু করে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা হতে শুরু করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অন্য অনেক কিছু আপনার শরীরে আপনাকে আক্রান্ত করতে পারবে না। পর্যাপ্ত শাকসবজি, তরকারি, ফ্রুটস মানে বিভিন্ন ফল, পর্যাপ্ত পরিমিত আঁশ সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে। ভাজা পোড়া, বিভিন্ন অ্যালকোহল এবং ধূমপান হতে শুরু করে যে খাবারগুলো পরীক্ষিত সে খাবারগুলো ক্ষতি করে, এগুলো আমাদের পরিহার করতে হবে। চতুর্থত, আমরা চলাফেরায় জীবন দশা, আমাদের জীবনে অনেক কিছু আসতে পারে, বিভিন্ন দুঃখ, দুর্দশা, হতাশা, বিষাদ, প্রবলেম, বিভিন্ন রকম সামাজিক, মানসিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্যা আসতে পারে। সকল কিছুতে রিল্যাক্স থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন সমস্যা দিয়ে পরীক্ষা করে দেখেন যে আমাদের ধৈর্য আছে কিনা। ধৈর্য ধারণ করা একটা ইমানি লক্ষণ, ধৈর্য ধারণ করা ডাক্তারি চিকিৎসার অন্যতম চিকিৎসা। সো অলওয়েজ ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে খুব হতাশ হয়ে যাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া মোটেও চলবে না। ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে পরিস্থিতি বুঝে শুনে আপনাকে সামাল দিতে হবে। এই জন্য আপনাদেরকে ধর্মীয় অনুভূতিগুলা, ধর্মীয় আচার বিধি এগুলা মেনে চলতে হবে। ধর্মীয় কিতাব কোরআন শরীফ হাদিস গ্রন্থ হইতে শুরু করে যে যার ধর্মে আছেন, আপনাদের ধর্ম যে গ্রন্থগুলো আছে এগুলা পড়বেন, বুঝবেন, অন্য ভাষা হলে সেটা বাংলায় বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সেটা পালন করার চেষ্টা করবেন। পরিমিত নিয়মিত নামাজ আদায় করবেন, এতে শরীর ও মন রিল্যাক্স হয়, ভালো থাকে। আপনার যে কোনো পরিস্থিতিতে মানসিক অনেক রোগ আছে, আপনাকে স্ট্রোকের মতো ভয়ানক রোগ হয়ে যেতে পারে। সো অলওয়েজ রিল্যাক্স থাকতে হবে, কুল থাকতে হবে, ব্রেনকে ঠান্ডা রেখে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ উত্তেজিত হবেন না, এতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। পঞ্চম যেটা, সেটা আমাদের প্রায় চলে গিয়েছে, সেটা আগে আরও 15-20 বছর আগে ছিল, যে নিয়মিত হালকা কায়িক এক্সারসাইজ বা ব্যায়াম করা বা কাজ করা। এই কাজটা কীরকম, যেমন আমরা হাঁটি না এখন আর, এই যে হাঁটার অভ্যাসটা আবার গড়ে তুলতে হবে, বা সাঁতার কাটা বা সাইক্লিং করা, বা আপনি একটা বাজারে যাচ্ছেন, গ্রামে হোক বা শহরে হোক, যে কোনো জায়গায় রিক্সা অ্যাভয়েড করতে হবে, হাঁটতে হবে। পরিমিত যারা হাঁটার একেবারেই অভ্যাস নাই, হালকা বাসায় কিছু এক্সারসাইজ করতে হবে, স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ,
আমার ইউটিউব চ্যানেল প্রচুর আমি এক্সারসাইজ দিয়েছি স্ট্রেসিং, আমার চ্যানেলটা থেকে গিয়ে আপনার এক্সারসাইজগুলো দেখে নেবেন। নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে সামাজিক যে সকল আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে বেড়াতে যেতে পারেন। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আছে বাংলাদেশে হতে সারা বিশ্বে যেখানে সম্ভব সেগুলোতে আপনি ঘুরতে যেতে পারেন। এতে আপনার শারীরিক মানসিক অনেক উপকার আসবে, আপনি দীর্ঘদিন ইভেন কি আজীবন মরণ পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ভিডিও দেখতে থাকেন। দেখতে দেখতে আপনাদের অবশ্যই কোনো না কোনো বিষয়ে কারো কোনো না কোনো ব্যাপারে উপকারে আসবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জনগণের মধ্যে এই হেলথ টিপসটি পৌঁছে দিবেন, যেন আমরা সবাই আজীবন সুস্থ থাকতে পারি, সবাই আজীবন আপনার পরিবার প্রিয়জন ভালো থাকতে পারে, তাদেরকে এটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট কি বিষয়ে জানতে চান কমেন্টে লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।